এখানে পিতামাতার সঙ্গে সন্তানকে কি রকম আচরণ করতে হবে, কি রকম ব্যবহার করতে হবে এ বিষয়ে উপদেশ দিয়েছে আল্লাহ সুবহানাহু। এটা একটা ইবাদত, পিতামাতার সদাচরণ করতে হবে, সালাত যেরকম আদায় করতে হয়, সালাত যদি আমরা আদায় না করি তাহলে আমাদের স্থানটা হবে জাহান্নাম। তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার আদেশ হচ্ছে তোমরা পিতামাতার সঙ্গে সদাচরণ করো, সদ ব্যবহার করো, যদি আমরা সে সদ ব্যবহার না করি তাহলে আমাদের স্থান হবে জাহান্নাম। আর যদি আমরা পিতামাতার সঙ্গে সদাচরণ করতে পারি তাহলে আমাদের স্থানটা হবে জান্নাত। কেন? পিতামাতার সঙ্গে সদাচরণ করা, সালাত যেরকম ফরজ ইবাদত, পিতামাতার সঙ্গে সদাচরণ করা এটা সেরকম ফরজ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের পরেই বলছেন যে তোমরা তোমার পিতামাতার সঙ্গে সদাচরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর ইবাদত করো, তার ইবাদতে অংশীদারিত্ব স্থাপন করো না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার পিতামাতার সঙ্গে সদাচরণ করো। পিতামাতার সঙ্গে সদাচরণ করতে বললেন আল্লাহ ইবাদত করার পরে, আল্লাহর ইবাদত করতে বললেন, আর ইবাদতে যেন কোন শরীক না থাকে, অংশীদার না থাকে, এ কথাও এখানে হুঁশিয়ার করে দিলেন। এই এখানে শিরক না করার বিষয়টা উপস্থাপন করার কারণ কি? এখানে কারণ হচ্ছে যে তোমাদেরকে আল্লাহ ইবাদত করতে বলা হয়েছে, এরপরেই বলা হয়েছে যে পিতামাতার সদাচরণ করো, এ কথা বলা হয়েছে, তার মাঝখানে বলছে যে তোমরা শিরক করো না আল্লাহর সঙ্গে। এ কথা বলার কারণ হচ্ছে যে পিতামাতাকে এমন সেবা যত্ন করতে হবে, পিতামাতার এমন আদেশগুলো মান্য করতে হবে যেই আদেশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের বাইরে চলে না যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশগুলো করেছেন এই আদেশগুলোর বাইরে যদি পিতামাতা তোমাদেরকে কোনো আদেশ করে, কোনো সীমা লঙ্ঘনের কাজে আদেশ করে, তাহলে পিতামাতার সেই আদেশ মান্য করা যাবে না। পিতামাতার সেই সমস্ত আদেশ মান্য করতে হবে যেগুলো পুণ্যে সবে। এখন পিতামাতা যদি আপনাকে আমাকে চুরি করতে বলে, চুরি করা পাপের কাজ, আমি কি চুরি করব? এটা করতে আল্লাহ নিষেধ করেছেন। পিতামাতা যদি আপনাকে আমাকে আদেশ করে মানুষের গীবত করতে, মানুষের পরনিন্দা করতে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে, তাহলে কি সেটা করা যাবে? সেটা করা যাবে, কারণ আল্লাহর আনুগত্যের বাহিরে কোনো আনুগত্য চলে না। পিতামাতা যদি শিরকের কাজে আহ্বান করে সে পিতামাতাকে প্রত্যাখ্যান করতে হবে। কিভাবে? তাদের আদেশ মানা যাবে। এবং তারা যদি সীমালঙ্ঘনমূলক আদেশ করে, শিরকের কাজে আদেশ করে, তথাপিও তাদের সঙ্গে আবার খারাপ আচরণ করা যাবে। তারা যদি শিরককারীও হয়
কিন্তু তাদেরকে এমন কথা বলা যাবে না যেটাতে তারা কষ্ট পাবে। পিতামাতার যেটা আদেশ করেছে সেটা আমি মানবো না ঠিক, কিন্তু তাদেরকে গালি দিতে পারবো। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত করার পরে শিরকের বিষয়টা নিয়ে এসেছে। এরপর বলেছেন যে অপিদিল পূর্বা, এবং তোমার পিতামাতার সঙ্গে সদাচরণ করবে, এরপরে তোমার নিকট আত্মীয়র সঙ্গেও সদাচরণ করবে। ওয়াল ইয়াতামা, এবং যারা এতিম রয়েছে এই এতিমদের সঙ্গেও সদাচরণ করবে। ওয়াল মাসাকিন, মিসকিন যারা তাদের সঙ্গেও সদাচরণ করতে বলা হয়েছে। ওয়াল জারিদিল কুরবা, দূর নিকট আত্মীয়ের সঙ্গেও সদাচরণ করতে হবে। ওয়াল জারিল জুনুবি ওয়া সাহিবি বিল জানবি এবং অনাত্মীয় প্রতিবেশীর সঙ্গেও সদাচরণ করতে হবে, এবং সঙ্গী সাথী যারা মুসাফির তাদের সঙ্গেও সদাচরণ করতে হবে। ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমার অধিকারভুক্ত দাস দাসীদের সঙ্গেও সদাচরণ করতে হবে। অহংকার প্রদর্শনকারীকে পছন্দ করেন না, যারা গৌরব করে তাদেরকে পছন্দ করেন না। তো আমাদেরকে এই আদেশগুলো মান্য করে চলতে হবে। এই আদেশগুলো মান্য করার অর্থ হচ্ছে আমি আল্লাহর ইবাদত করছি, পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে। এ মর্মে গত জুমায় আলোচনা করা হয়েছিল, সেখানে বলা হয়েছে অবশ্যই নালি ইনসান বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন وَفِصَالُهُ فِي عَامَّيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে এই আদেশ দিচ্ছেন যে তারা তাদের পিতামাতার হককে যেন চিনে নেয়। কি জন্য চিনে নেবে? ওয়াহনান আলা ওয়াহনিন, তারা কষ্টের পর কষ্ট সহ্য করেছে। ওয়া ফিসালুহু ফি আন্নাই, 2 বছর তাদেরকে দুগ্ধ পান করিয়েছে। আনিশকুরলি, কাজেই তোমরা আল্লাহর শুকরিয়া আমার শুকরিয়া আদায় করো। ওয়ালে ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, এবং তোমার পিতামাতারও শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, কেননা কিছুদিন পরে তোমাদেরকে আমার নিকটেই চলে আসতে হবে। এই আদেশ দিলে 2 বছর দুগ্ধপানের বিষয়ে বলা হলো। এরপর আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেননা এই পিতা মাতা তোমাকে কষ্টের পর কষ্টে লালন পালন করেছেন। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এই মাতা তোমাকে 30 মাস দুগ্ধ পান করিয়েছে, অর্থাৎ 2.5 বছর দুগ্ধ পান করিয়েছে। এজন্য
পিতা মাতার সঙ্গে সদাচরণ করতে হবে। এর মাঝে আরেকটা বিষয় বলে নেই, আপনাদের জানা আছে কিনা, সে বিষয়টি হচ্ছে যে সন্তানকে তার মাতা গর্ভে ধারণ করে কতদিন, সর্বোচ্চ সময়সীমা কতদিন? আপনারা বলেন তো সর্বোচ্চ সীমা সময়সীমা কতদিন? সর্বোচ্চ সময়সীমা সন্তান যে মায়ের পেটে থাকে, বুঝতে পারছেন? দশ মাস দশ দিন, ঠিক আছে? ইনশাআল্লাহ আজকে থেকে আপনারা এই হিসাবটা ভুলে যান, যুগ যুগ ধরে এই হিসাব আপনারা করে আসছেন, একবার চিন্তা করেননি, চিন্তা ভাবনা করেননি, এটা আপনার আমার মধ্যে বিরাজমান এখন। সর্বোচ্চ সময়সীমা দশ মাস দশ দিন, এই গণনার হিসাবটা ভুল। সর্বোচ্চ মা তাকে তার গর্ভে রাখে দশম মাসের দশ দিন পর্যন্ত, দশম মাসে দশ দিন পর্যন্ত। তাহলে কয় মাস কয় দিন হলো বলেন? নয় মাস দশ দিন, তাই না? কিন্তু আমরা দশম মাসের দশ তারিখ পর্যন্ত থাকি, বিদায় বলি যে দশ মাস দশ দিন, কিন্তু হিসাবটা যে এতদিন ভুল শুনে আসছে, আর বক্তা যে ভুল বলে আসছে, এটা কেউ চিন্তা করেনি। দশ মাস দশ দিন সন্তান গর্ভে থাকে না, সর্বোচ্চ থাকলে নয় মাস দশ দিন, দশম মাসের দশ তারিখ পর্যন্ত। তাহলে হচ্ছে কত? নয় মাস দশ দিন। এর নিম্নে সাত মাস সাড়ে সাত মাস থাকে, আট মাস, কিন্তু সর্বোচ্চ সময়সীমা কতদিন? নয় মাস দশ দিন। এই হিসাবটা যেন ঠিক থাকে, আর এটাই সঠিক কথা। এতদিন যারা বলে আসছে যে সন্তানকে মা তার গর্ভে ধারণ করে দশ মাস দশ দিন, এই হিসাবটা সঠিক নয়, এই হিসাবটা হচ্ছে ভুল, কারণ এক মাস সেখানে বাই দিতে তার। এটা আপনারা বাড়িতে গিয়ে আরো ভালো করে হিসাব করবেন, আজকে আমি বললাম তো, নতুন মনে হচ্ছে অনেকে। এই একটা বিষয়। আর সন্তানকে যে পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সন্তান যেন তার পিতামাতার সঙ্গে সদাচরণ করে। এই বিষয়টা অনেকগুলো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছে যে সন্তানকে তার পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। এ কারণে যে আপনি যদি পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পারেন, তাহলে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন, আর যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে তার জন্য জান্নাত অবধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পিতামাতার অবস্থান হচ্ছে এমন জায়গাতে যে তাদের সঙ্গে আর জান্নাতটা এভাবে আছে। তার মানে কি? পিতামাতার সঙ্গে কেউ যদি সদ্ব্যবহার করে তাহলে সে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালিদিহিমা, কি হক রয়েছে পিতামাতার তার সন্তানের উপর? قال رسول الله صلى الله عليه وسلم তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুমা জান্নাতুকা ওয়ান নার, এই পিতামাতাই হচ্ছে তোমার জন্য জান্নাত
এই পিতামাতাই হচ্ছে তোমাদের জন্য জাহান্নাম। তোমরা যদি তার সঙ্গে সদ্ব্যবহার করতে পারো তাহলে তোমরা স্থান করে নিতে পারবে জান্নাত, আর যদি তোমরা তাদের সঙ্গে সদ্ব্যবহার না করো তাহলে তোমাদের স্থানটা হবে জাহান্নাম। তো আপনাকে আমাকে অবশ্যই পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে। পিতামাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন, উকুকুল উম্মাহাতি, তোমাদের মাতাদের সঙ্গে তাদের অবাধ্য হওয়া, এটাকে হারাম করে দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন নজর দিবেন না ওই ব্যক্তির প্রতি। আকুল আলাইন, যে তার পিতামাতার সঙ্গে অবাধ্যতা করবে, পিতামাতার অবাধ্য আচরণ করবে, এই ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন নজর দিবেন না। অফি রিওয়ায়াত আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليه الجنة. الله رسول صلى الله عليه وسلم বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর মানুষের উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। মুদমিনুল খামর, তার প্রথম ব্যক্তি হচ্ছে অব্যাহত ভাবে মদ পানকারী। ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান। ওয়াদ দায়ুস, দায়ুস ব্যক্তি। এই তিন ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। অতএব আপনাকে আমাকে অবশ্যই পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে, সদাচরণ করতে হবে তার একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, হে নবী, আপনার রব ফয়সালা করে দিচ্ছেন যে তোমরা তিনি ছাড়া আর কারো ইবাদত করবে না, এবং তোমার পিতামাতার সঙ্গে সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকাল কিবার আহাদুহুমা, তাদের দুজনের কোন একজন যদি বৃদ্ধ অবস্থায় তোমাদের কাছে উপনীত হয়, আও কিলাহুমা, অথবা দুজনেই তোমাদের সামনে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, যখন তাদের শরীরের শক্তি কমে যাবে, যখন তারা রোজগার করতে পারবে না, যখন তাদের প্রস্রাব পায়খানাগুলো তীব্র গন্ধকর হবে, অতি গন্ধ করবে, এই সময়ে যে সময়ে তোমাদের পিতামাতাগুলো এরকম অবস্থায় তোমাদের সামনে উপনীত হবে, ফালা তাকুল্লাহুমা উফফিন, এই সময়গুলো তোমরা তোমাদের পিতামাতাকে উফ শব্দটাও যেন না বলো, তোমরা এমন কথা বলো না এই সময়ে যেই কথা শোনার পরে তোমার পিতা অথবা মাতা বলে উফ, সন্তান আমাকে কষ্ট দিচ্ছে, এই শব্দটা যেন উচ্চারণ না করে, এ আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। ওয়ালা তানহারহুমা, তোমরা তাদেরকে ধমক দিও না, ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, আর তোমরা তাদের সঙ্গে উত্তম কথা বলো, ওয়াফিজলাহুমা জানাহাদ দুল্লি মিনার রহমা,
নরম হয়ে রহমতের সাথে তাদের সামনে নত যেন হয়ে থাকো। এ কথার আদেশ দিচ্ছেন। আর তোমরা তাদের জন্য বলো, তাদের জন্য এ বলে দোয়া করো, অপর রব্বের সামহুমা কেমা রব্বায়ানি সাগীরা, হে আল্লাহ আপনি আমার পিতামাতাকে শৈশবে তা যেভাবে আমাকে লালন পালন করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে আমাদেরকে লালন পালন করেছে, তুমি তাদের দুজনের উপর তেমনি রহম করো যেমন তারা আমাকে রহম করেছিল আমাদের ছোটবেলায়, একেবারে ছোট যখন আমরা চলতে পারতাম না, ফিরতে পারতাম না, কথা বলতে পারতাম না, আমাদের চোখের চাহনি যখন তারা বুঝেছিল, আমরা একটু কাঁদলেই তারা বেদিরস্ত হয়ে গেছিল, কিভাবে তাদের কান্না থামানো যায়, আমাদের কান্না থামানো যায়, এভাবে যখন ছোটবেলায় তারা আমাদের কান্না থামিয়ে দিয়েছে, তো আল্লাহ আজকে তারা যেন জান্নাতে সেরকম একটা অবস্থানে থাকে, অর্থাৎ আপনি তাদেরকে জান্নাতে প্রবেশ করান, জান্নাতের সুখ শান্তি নাস নিয়ামত দ্বারা তাদেরকে রহম করুন, এ আমাদের দাওয়া, এ আমাদের দাবি। এ বলে সন্তানকে সদা সর্বদাই দোয়া করতে হবে, আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে আমাকে যেন সদা সর্বদাই এই দোয়া করার তৌফিক দান করেন পিতামাতার জন্য। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।